গ্রাম প্রতিরক্ষা দল ভিডিপি দিবস উদযাপনের দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 43তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এনডিসি পিএসসি। বৃহস্পতিবার সকাল 9:30 বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দোলকার ফরিদ হাসান, বিজিএম, পিবিজিএম বার এনডিসি, উপমহাপরিচালকবৃন্দ, একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডেন্ট, পরিচালক, জেলা কমান্ডেন্ট সহ বাহিনীর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যাটেলিয়ন, আনসার ও ভিডিপি সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কুচকাওয়াজ উপলক্ষে জানুয়ারি মাস থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এদিন ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশের উদ্বোধন উপলক্ষে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সমাবেশের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি 43তম জাতীয় সমাবেশের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। আমাদের বাহিনীর সদস্য তাদের নাম দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে আমরা দুর্গমে আমরা আছি, আমরা দুর্গের সময় আছি, আমরা সব দিকেও আছি, আমরা তিন সময় আছি।